ने दादी वो चले आए ए कुले आमी आरो कुले तुम्हें माझ खाने नो दियो वो चले जा तो खाने नो दियो वो ये चले जाए कुले आमी आरो कुले तुमे माझ खाने नो दियो वो ये चले কেমন হংস হংসি এবং ডাহক ডাহকি ঘোর কলর ওমা আবার ওপারে দেখছি মোর প্রিয়াসনী অষ্টসখী এবং একজন বুড়িমাসি কেমন যমুনার কুল আলো করে হেলে দুলে আমার দিকেই আসছে বোধহয় ওরাই আমাকে ডেকেছিল ঠিক আছে আমি একবার জিজ্ঞাসা করিনি বলি হ্যাঁ গো মাসি বলো গো বলো তোমরা কি আমাকে ডেকেছিলে হ্যাঁ গো হ্যাঁ শুনো মাসি তোমাদের ডাক শুনি অত্যন্ত সন্তুষ্ট হয়ে আমি আমার নৌকো নিয়ে এসে গেছি ভালোই করেছো তাই কি বলি জানো বলো বলো কাল বিলম্ব না করে তোমার ওই তরি নিয়ে তাড়াতাড়ি কুলে উঠে এসো গো কিন্তু আমি যে তাড়াতাড়ি করে কুলে উঠতে পারছি না মাসি কেন পাচ্ছ না সেই শক্তিটুকু আমার কুলোচ্ছে না দেখছো না কুলোচ্ছে না যমুনার কেমন উত্তান তরঙ্গ হয়েছে দুকুল বয়ে ঢেউ প্রবাহিত হচ্ছে হচ্ছে তাই একটু আমাকে সাহায্য করতে হবে মাসি কি সাহায্য গো কি সাহায্য টাকা পয়সা নাকি না না টাকা পয়সা নিয়ে আমার কি হবে মাসি কি সাহায্য বলো শুনি আমার হাতখানা একটু ধরতে হবে ওই কুলে উঠবো তো নৌকো থেকে তা আমি ধরলে হবে ও মাসি আমি তো দেখতেই পাচ্ছি তোমার অনেক বয়স হয়ে গেছে হয়েছে সেই শক্তিটুকু তোমার কুলোবে না ওই সঙ্গে করে সখীদের এনেছো ওদেরকে একটু বলো না সাহায্য করতে তাই নাকি হ্যাঁ মাসি এই যে সখী এদিকে আসো ওই নামে কি বলছে শুনছো
हाथ धरते चाहिए गो तुम्हारे আমাদের হ্যাঁ কি বলছো কি বলছে তোমার বয়স হয়েছে তুমি তো সাহায্য করতে পারবে না তা তোমার সখীদের একটু বলো আমায় সাহায্য করবে আমি কুলে উঠতে পারছি না সাহস না বন্ধ না বলে দাও আমরা পড় না রে পরফুসের হাত ধরি না ধরি না ধরি না তাই এই যে নাবিক মনি বলো মাসি আমরা হলাম পর নারী হ্যাঁ কি বললে কি ও বুড়িমা কি হলো কি নারী কই বলো নারী নারী নয় নারী আমরা হলাম পর নারী গো নারী তাই বুঝি তাই পর পুরুষের হাত ধরি না গো ধরি না আহা মাসি আমি জানি গো মাসি জানি কি জানো লজ্জা হচ্ছে যে নারীদের একমাত্র ভূষণ হ্যাঁ বা অলংকার তাই তো তা তাকেই যে তোমাদের দেহের মধ্যে ধারণ করে রেখেছো এই কথাটি শুনে আজকে আমি খুব খুশি হয়েছি মাসি খুব খুশি হয়েছি তাই নাকি আপাতত আমার নৌকার রশিখানাটুকু ধরো শোনো নাবিকমণি বলো বলো আমরা কিছুই ধরতে পারবো না কেন কেন তুমি তোমার নিজ শক্তি দ্বারা কুলে উঠে এসো তাই বুঝি হ্যাঁ গো তার মানে আমার কতখানি শক্তি রয়েছে তা তোমরা পরীক্ষা করে দেখতে চাও হ্যাঁ কেন মাসি আমার কতখানি শক্তি রয়েছে সেই দিনগুলোর কথা কি একবার মনে পড়ে না মাসি সবই মনে পড়ে গো প্রভু সবই মনে তো পড়ে হ্যাঁ যেদিন যেদিন আমি অঘাসুর বধ করেছিলাম যেদিন আমি বকাসুর বধ করেছিলাম যেদিন পুতনা বধ করেছিলাম যেদিন আমি গিরিগোবর্ধন ধারণ করেছিলাম সেই শক্তিগুলোর কথা একবার মনে পড়ে সবই মনে পড়ে তো শক্তির পরীক্ষা দিতে হবে ও তাই নাকি তাই বলি আর কাল বিলম্ব না করে তাড়াতাড়ি এসো ও ঘাটে এসেছি যখন তোমাদের শক্তির পরীক্ষা দিতে হবে দিতে হবে ঠিক আছে আমি নিশ্চয়ই শক্তির পরীক্ষা দেব আমি আমার নিজ শক্তি দ্বারা উঠে যাচ্ছি মাসি এসো গো আহা আহা মরি মরি বলিও গো ঘাটেও সখী গো মরি মরি বলে কেন কি রূপ হিরি নু ঘাটে আহা মরি মরি বলিও গো কি রূপ হেরি নু ঘাটে ও সখী গো কি রূপ হেরি নু কেমন মানিয়েছি বলি শোনো শোনো ধ্বনি ওই সুচিত্র বেণি তুলিছে যেমনি হাসিতে হায় হাসিতে আমি আপারা ও সখী গো হাসিতে আমি আপারা আহা মনি মনি বলিও গো সুন্দরী কি রূপ হেরিনু ও সখী গো কি রূপ হেরিনু ঘাটে হেন মধুমাসে কেমন প্রিয়া অভিনয়
জানা ভোগারি ও সখী গো একথা জানা ভোগারি আহা মরি মরি বলিও গো সুন্দরী কি রূপ হেরিনু ঘাটে সখী গো কি রূপ হেরিনু শুনতে পাচ্ছে না, ঠেলান দিতে হবে না, কি হলো কালা নাকি? কি বলি জানো, মাথা ঝুঁকে কেন মিরকি টিরকি আছে মনে হয়? বলি ও নাবিকের পো, আমাকে কিছু বলছো? তোমাকে বলছি না, সামনে ডাব গাছকে বলছি নাকি? কি বলছো? কি কদম গাছকে বলছি? আহা, কি বললে তুমি? তা কি বলি শোনো, তুমি কি কালা? তুমি আগে কি বলে আমাকে ডেকেছো সেটাই বলো। কি বলেছি শোনো জানো? হ্যাঁ বলো। বলেছি নাবিকের পো। কেন বলেছো? কেন 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 বলেছি জানো? বলো মাসি। তুমি যখন নাবিক ঘাটের ঘাটোয়ালি করছো, আচ্ছা, তা আমি ভাবলাম তোমার পিতা নিশ্চয়ই নাবিক ছিল, কেননা এখন আমরা জানি ডাক্তারের ছেলে ডাক্তার হচ্ছে, মাস্টারের ছেলে মাস্টার হচ্ছে, উকিলের ছেলে উকিল হচ্ছে, তা নিশ্চয়ই তোমার পিতা নাবিক ছিল। না না মাসি, ছিল না। আমার পিতা নাবিক ছিলেন না। ছিলেন না? আমি সবার থেকে একেবারেই আলাদা। তাই আমার পিতা নাবিক ছিলেন আর আমিও, না আমার ভুল বললাম, আমার পিতা নাবিক ছিলেন না, উনি ছিলেন না রাজা। তাই নাকি? রাজার ছেলে আমিও রাজা। কেন ঘাটে ঘাটোয়ালগিরি করছি আজকে সেটা তোমার জানা? সবই জানা, বললে ওরা শুনে নেবে, আর বলবো না। তা কি বলি শোনো? বলো। তুমি কি কালা? আবার মাথা ঝুঁকে গেল, তুমি শুনতে পাচ্ছ না? কেন মাসি? ইঙ্গিতে বলছো আর কি। তুমি ইঙ্গিত বোঝো না? কি বলি শোনো? বলো। ইঙ্গিতে পণ্ডিত বোঝে আর মূর্খ বুঝে ঢিসুম। ঢিসুম কি? কিলে মানে কিলে আর কি। ছি 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 ছি। তা আমরা মূর্খ না পণ্ডিত, এর নাবিক মন ইঙ্গিতে বুঝে নিতে চাইছে। তা কি বলি শোনো? বলো। আমরা ইঙ্গিত বুঝি না, তা তোমাকে যেটা বলছি সেই কথার উত্তর দাও। কি উত্তর দেব? তুমি কি কালা? হ্যাঁ মাসি, আমি হলাম কালা গো মাসি। কালা? কালা গো মাসি? কালা মাসি কেন কালা হতে যাবে? তুমি মাসি বা তোমায় বলছি আমি হলাম কালা। তুমি কালা সেই কথা বলো। তাই বুঝি? হ্যাঁ। আহা, আমি হলাম কালা, তবে আমি যেমন তেমন কালা নই গো মাসি। যেমন তেমন কালা নয়? মোটেও না। তা কেমন কালা বলো শুনি। আমি হলাম ত্রিকালা গো মাসি, ত্রিকালা। ত্রিকালা? ত্রিকালা মানে কি গো? তিন প্রকারের কালো, তিন ধরনের কালো। হ্যাঁ মাসি। তা কি কি বলে ফেলো? বলছি ভালো করে শুনি। ভালো বলো বলো। প্রথমে দেখেছো? দেখেছি, গায়ের রং তো ওই অমাবস্যার রাত ভয়ে পালিয়ে যাবে। ও মা, সে কি তাই নাকি? হ্যাঁ, এমন কালো কুচকুচে কালো, অমাবস্যার রাত ভয়ে ছুটে পালিয়ে যাবে। না না মাসি, ওই অমানিসা রাত আমার গায়ের রং দেখে ভয়ে পালিয়ে যাবে না, বরং আসবে আমার কাছে। তাই নাকি? কেন বলতো? কেন? ওই অমানিসা রাতের মতো কালো কুচকুচে রংটা আমার গায়ের রং আজকে হয়নি। হয়নি? আজকে গায়ের রংটা হয়েছি শ্যাম বর্ণ গো, শ্যাম বর্ণ। শ্যাম বর্ণ? এ হলো কালো সখী এক ধরন, শ্যাম বর্ণ। বুঝতে পারলে? বুঝেছি। বাকি রয়েছে দুই ধরন, বলে ফেলো। তাহলে বলছি ভালো করে শুনে ফেলো। বলো বলো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ও
মাসি এদিকে এসো বলো এই ভব সংসারী হ্যাঁ যারা জোরে জোরে হাঁক দিয়ে ডাকে তাদের ডাক তাড়াতাড়ি শুনতে পাও একবারে শুনতে পাই না থামো থামো এ নাবিক মনি তাদের ডাক শুনতে পায় না একবারে শুনতে পায় কিভাবে ডাকলে শুনতে পাও বলো শুনি কিভাবে ডাকলে পড়ে হ্যাঁ আমি শুনতে পাই জানো মাসি বলো বলো যারা মন প্রাণ এক করে প্রাণ গোবিন্দের চরণে সবকিছু আত্মসমর্পণ করে দেহ মন প্রাণ জীবন যৌবন সবকিছু সঁপে দিয়ে দুফোঁটা নয়নজল বর্ষণ করে গোবিন্দকে ভালোবেসে বলে বলে হে গোবিন্দ আমি তোমার চরণে এই দেহ মন প্রাণ সবই সঁপে দিলাম প্রভু একবার দেখা দাও প্রভু একবারই দেখা দাও মনে মনে গোবিন্দকে ভালোবেসে ডাকলে পরে আমি খুব ভালো করেই শুনতে পাই মাসি তাই নাকি বুঝতে পারলে ভালো তা বাকি রয়েছে এক প্রকার বলে ফেলো শুনি বলি শোনো শোনো মাসি বলো বলো ও মাসি বলো এই ভব সংসারের লাগো মাসি লা লা হ্যাঁ লা মানে কি গো লা মানে কি তুমি বলো তোমাকে জিজ্ঞাসা করেছি বলো লা মানে কি টোটো গাড়ি নাকি গো ও পূর্ণিমা হ্যাঁ টোটো নয় নৌকো 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 আগে বলবে তো ঠিকই বলেছে সখী নৌকো লা মানে হলো নৌকো শুধু নৌকোই তো নয় সে হলো ভব পারাপারের নৌকো মাসি তাই মাসি গো জীবগণকে যেমনই সৃষ্টি করেছি তাদের পারাপারের দায়িত্ব সে দায়িত্বটাও কিন্তু আমি নিয়েছি মাসি আমি নিয়েছি তাই নাকি হ্যাঁ বুঝতে পেরেছো বলে শুনো শুনো অমন করি তোমরা আমায় কালো কালো বলো না মাসি আমায় বিধাতা করেছে কালো আমি করব কি মাসি বলি শুনো শুনো বলো কালো কালো বলো তোমরা অমন করি অমন করি কালো 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 বলো না গো ও গো রাজার জি কালো কালো বলো না গো ও গো রাজার জি বিধাতা করেছি কালো আমায় আমায় বিধাতা করেছি কালো আমি করব কি কালো কালো বলো না গো ও গো রাজার ঝি তোমরা কালো কালো বলো না গো ও গো রাজার ঝি কালো তোমার মাথার কে আরে ও সখী শোনো শোনো ওই কালো তোমার মাথার কে নয়নের তারা কালো মেঘে বরষিলে পৃথিবী জুড়া ও কালো মেঘে বরষিলে পৃথিবী জুড়া আমার কালো কালো বলো না গো ও গো রাজার ঝি তোমরা কালো কালো বলো না গো ও গো রাজার ঝি মাসি বলো আমি কালো বলে তোমরা আমায় ঘৃণা করো না গো মাসি করো না তাই হ্যাঁ আমায় বিধাতা করেছি কালো আমি করব কি ভালো কি বলে জানো এভাবে হাঁ করে দেখছোটা কি আরে দেখি দেখি হাঁটা বন্ধ করো মাসি ঢুকে যাবে যে কি বললে আরে ভালো করে বন্ধ করো মাসি ঢুকে যাবে ছি ছি তুমি তো আমার মাসি তাই তো তুমি কি করে ঢুকবে মাসি বলে ফেলেছি আগো মাসি নয় মাছি ছি 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 যেভাবে হাঁ করে দেখছে আমাদের সখীদের হাঁর মধ্যে মাসি ঢুকে যাবে ও মাসি বলো হাঁ করে কি দেখছি জানো কি দেখছি বলো আমার হাতে মাছি ঢুকবে না ঢুকবে না হাঁ করে কি দেখছি শোনো মন দিয়ে বলো বলো আমি কি রূপ হেরিনো
ভাই ও মাসি এই মধুর মোরতে এই কি রূপ হে রিনু মধুর মোরতে পেরে তিরাস রুষা পেরে তিরাস রুষা কি রূপ হে রিনু মধুর মোরতে কি রূপ হে রিনু এই মধুর মোরতে পেরে তিরাস রুষা ঘাটে কি পীড়িত করতে আসা হয়েছে না কে বলেছে কখন বলেছে এই যে এখনি বললে পীড়িতি রসের স্বাদ ছি 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 এর মানে কি ওটাই হলো কি হবে তাহলে এর মানে ওটা নয় কি মাসি আমি কি রূপ হে রিনু এই মধুর মোরতি পীড়িতি রস রুষা এর মানে কি কি সুন্দর মধুর মধুর রূপ দেখলাম নয়নি এই মধুর মধুর রূপের কাছে আমার রূপখানি আজকে হার মেনে যায় সখি হার মেনে যা হার তো তোমাকে মানতে হবে তাই বুঝি সখি কারণ আমরা কত দেখতে সুন্দর আহা রে তাই নাকি কিন্তু সখি তোমরাই তো বলছো আমি বললাম দেখতে কত সুন্দর কিন্তু নিজ মুখে সুন্দর বললে সেই কি সুন্দর হয় সখি হয় না লোকে যারে সুন্দর বলে সেই তো সুন্দর হয় সখি হ্যাঁ বলি শোনো শোনো মাসি বলো এমন সুন্দর সুন্দর রমণীদের কোথা থেকে নিয়ে এখানে এসেছো কিংবা কোথায় নিয়ে যাবে একটু বসতির কথা বলে ফেলো বসতির কথা হ্যাঁ দেরি করো নাম ঠিকানা জানতে চাইছি হ্যাঁ মাসি বলো এ নাবিক মনে নাম ঠিকানা জানতে চাইছে হ্যাঁ এরপরে কি চাইবে জানো হ্যাঁ কি চাইবে অন্ধকার কার দেখি অন্ধকার জাপকার দেখি এই বুড়ির মাথাটা ঠিক আছে তো সখি জাপকার দেখি সখি তোমাদের বুড়িকে দেখো আরে কি জাপকার মানে কি জাপকার জানো নেই 100 দিন আহ বলো জাপকার ও জাপকার আর কি বললে আধা অন্ধকার ওটা আধার কার্ড হবে আধার কার্ড তা ক্রিটিক্যাল কার জানো সেটা কি কি কাজে ক্রিটিক্যাল গো ছোট কার কি কাজে লাগে 2 টাকা চাল ছি 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 বুড়ি মা ওটা ডিজিটাল ও ডিজিটাল কার হ্যাঁ আমি তো এতদিন জেনে এসেছি ক্রিটিক্যাল কার সাইজে ছোট না মাথা একেবারে যেখানে সেখানে গলে যায় শোনো মাসি বলো এগুলো এই কলিযুগে ইদানিং সরকার বের করেছে তাই এটা দাপর যুগের লীলা সেই লীলাতে শুধু নাম ঠিকানা দিলেই সব পরিচয় নেওয়া হয়ে যায় হয়ে যাবে শুধু নাম ঠিকানাই বলো আমার আর কিচ্ছু চাই না এইসব নাম ঠিকানা বলতে হবে হ্যাঁ এই যে বড় সুন্দরী নাম ঠিকানা বলে ফেলো তাই নাকি হ্যাঁ ধনী বলো ঠিকানা নাম ঠিকানা জানতে চাইছে মানে কোথা থেকে এসেছো কোথায় যাবে বসতির কথা বসতির কথা এই যে নাবিক মনি বলো ধনী আমরা যাবর থেকে এসেছি যাব মথুরা বাজারে গো আহা রে ও ধনী শোনো শোনো তোমাদের কথাগুলো শুনি আজকে আজকে আমার ভীষণ 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 ভীষণই ভীষণই কি পাচ্ছে নাকি হ্যাঁ সখি ঠিকই বলেছো পাচ্ছে ভীষণই পাচ্ছে কিন্তু কি পাচ্ছে ও বুড়িমা বলো নামিক মনের পাশে ওইদিকে নিয়ে চলে যাও এই যে নামিক মনে হ্যাঁ ভীষণ পাচ্ছে ভীষণই পাচ্ছে কিন্তু তাহলে ওইদিকে চলে যাও ভালো বাথরুম রয়েছে ওইদিকে ভালো বাথরুম আছে তো আমার কি হয়েছে এই যে বললে পাচ্ছে ছি 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 আমার বাথরুম পাচ্ছে না পাচ্ছে না না তাহলে কি খিদে পাচ্ছে খিদে যাও প্রসাদের ব্যবস্থা রয়েছে খিদে কই না তো আমার এখন খিদে পাচ্ছে না খিদেও পাচ্ছে না না পাচ্ছে ঘুম পাচ্ছে ঘুম পেয়েছে বাড়ি যা ঘুমও পাচ্ছে না এ কি রে ভাই কি পাচ্ছে নিজের মুখে বলতেও পাচ্ছে না
ও সখী এই যে নাবিক মনে আরে ভর দুপুর বেলা আমার ঘুম পাবে কেন কই আমার ঘুম আসছে না তাহলে পাচ্ছে কি ও বুড়িমা বলো এই নাবিক না কি কিছু বুঝতে পাচ্ছি না তো নিজের কি পাচ্ছে সেটা বলতে পাচ্ছে না গগনে বেলা হয়ে যাচ্ছে মানে তোমাদের সঙ্গে ঝগড়া করতে করতে না আমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে কি পাচ্ছে কি পাচ্ছে তা কি পাচ্ছে বলো শুনি তোমাদের কথাগুলো শুনি আমার ভীষণই পাচ্ছে তাই হ্যাঁ হ্যাঁ কি ভীষণ কি পাচ্ছে এবার মনে পড়েছে কি পেয়েছে জানো বলো বলো আরে শুনি আমা শুনে আরে ও ধরি শোনো শোনো এদিকে এসো না তোমায় বলি হাসি পা হাসি পা হ্যাঁ ভীষণই হ্যাঁ এমন করেই হাসি পাচ্ছে তাই আমি বলি গো তোমা আরে কিসির অভাব बोलो तो माँ किसी तुम्हारा जा भी बोलो से मथुरा কিসির এমন অভাব হলো যে বাড়ির কোনো অভাব নেই স্বভাবে বেরিয়েছে স্বভাবে গো স্বভাব মানেটা কি আমরা হলাম গলা ঘরে নারী তাই জাত কর্ম করতে বেরিয়েছি গো হ্যাঁ আহা তাই তো লোকে বলে স্বধর্মে নিধনং শ্রেয় আর পরধর্মে ভয়াবহ আহা তোমরা গোয়ালাদের ঘরে নারী তাই জাতকর্ম করতে বেরিয়েছো এতে তোমাদের জাত যাবে না মান যাবে না আর কুলো যাবে না কুলো যাবে না তাই কেন দেখেছি আমি একেবারে মিথ্যে বলিনি আমি সত্যিই বলছি তাই কোথায় দেখেছি মনে করতে পারছি বড় সুন্দরী একটু নামটা তোমার নাম জানতে চাইছি গো আমার নাম হ্যাঁ কেন তোমার নাম এ নাবিক বলে কিনা কোথায় দেখেছি চেনা চেনা মনে হয় আসলে কি জানো বুড়িমা বলো সুন্দরী সুন্দরী মেয়ে দেখলে কথা বলতে ইচ্ছে হয় এই জন্য বলছি কোথায় এই জন্য দেখি তাই তা কি বলি শোনো নাম জানতে চাইছে কি হবে বলো বলতে পারি ঠারে বলবো ঠার জানে কিনা জিজ্ঞাসা কর ঠারে বলবে এই যে নাবিক মনি কি বলছো কি মাসি আমাদের বড় সুন্দরী নামটা ঠারে বলবে ও মা তা তুমি ঠার জানো না মাসি জানো না ঠার তো জানি না তা কি হবে উপায় একটু শিখিয়ে দাও মাসি শিখিয়ে দিতে হবে হ্যাঁ তা বলি শোনো বলো ভালো করে শিখে নাও ভালো করে ঘাটের ঘাটওয়ালি করে ঠার জানে জানো তো হ্যাঁ এই ঘাটওয়ালগিরি করতে সময় কেটে যায় ওই ঠারে কিভাবে কথা বলতে হয় তা আমার জানা নেই